ডেঙ্গু প্রতিরোধ নিয়ে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় বৈঠক করলেন জেলা শাসক আর বিমলা। জেলার বিভিন্ন চা বাগান এবং অন্যান্য প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে ডুয়ার্স কন্যায় বৈঠক করেন জেলা শাসক আর বিমলা। জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলায় এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রয়েছেন 72 জন। গতবারের তুলনায় এবছর এই সময় আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। জেলায় সবথেকে বেশি কালচিনি ব্লকে আক্রান্তের সংখ্যা বেশি। সেই ঘটনায় দ্রুত ডেঙ্গু প্রতিরোধে নানান রকম ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত জেলা প্রশাসনের। এদিন বৈঠকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুমিত গাঙ্গুলি সহ বিভিন্ন ব্লক স্তরের স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে এই বৈঠক আয়োজিত হয়। উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে? যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট আলিপুরদুয়ারে। কালচিনিতে আমাদের এখানে এখন প্রায় 80% কেস জেলার যা আছে 72-এর মধ্যে প্রায় 57টা ওখানেই আমাদের পেয়েছি ডেঙ্গির। তবে সোফার আমাদের সবকটাই বাড়িতে রেখেই চিকিৎসা করা গেছে। প্রতি সপ্তাহতেই কিছুটা করে কেস বাড়ছে। আর আমাদের যা সার্ভেটা করছি তাতে অনেক জায়গাতেই দেখছি ডিসের লার্ভা পাওয়া যাচ্ছে নানা জায়গায়। প্রচুর এখনও জল জমানো আছে, নোংরা ঘরের ডেঙ্গু পরিষ্কার করতে হবে সেগুলো আছে, সে কারণে সেসব জায়গাগুলোতেও ওই লার্ভা পাওয়া যাচ্ছে, সেই জন্য ওখানে প্রকোপটা বেশি। আর এখন ওখানে বিসিবি ভিআরটি টিম কাজ করছে, যেসব জায়গাগুলো আমরা দেখেছি সেই জায়গাগুলো এখন টেকল টেকল দিয়ে ঢেকে যাতে জল না জামে, এই ডেঙ্গির মশা যাতে এখানে বৃদ্ধি না পায়, ডিম পেড়ে যেতে বৃদ্ধি না পায় তাদের বংশ, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিছুটা রেজাল্ট দিচ্ছে। দেখা যাক, আমরা আরও চেষ্টা করে যাই, এর মধ্যে হয়তো আগামী এক দু সপ্তাহের মধ্যে একটু ঘন্টাটা আসতে পারবে। স্যার আর কোথায় স্যার এই প্রক্রিয়া মানে এই সংক্রমণটা বেশি? আর বেশি সেরকম কোথাও এই তুলনায় তো কিছুই নেই। এই তুলনায় এখানে আর ফালাকাটাতে আমাদের সাতটা কেস হয়েছে, এমন কিছু ছড়ি ছিটি আছে ওটা, এমন কিছু বেশি ছিল। আলিপুরদুয়ার শহরে কোনো কেস পাওয়া গেছে? আলিপুরদুয়ার শহরে দুটো কেস পাওয়া গেছে, তার মধ্যে একটা সবে বাইরে থেকে এসেছিলো আর একটা এখানকার। তো এই দুটো আছে, ওয়ার্ড নাম্বার 3-এ 3-এই হয়েছে, পরপর দু সপ্তাহে একটা একটা করে। স্যার মোট পরিসংখ্যানটা কত দাঁড়াচ্ছে এখন? তো বললাম 72 হচ্ছে সারা জেলায়, আর তার মধ্যে 57 কালচিনি ব্লকে। স্যার এই যে এই হঠাৎ করে এরকম ডেঙ্গুর যে প্রকোপটা বেড়ে যাওয়ার কারণটা কী স্যার, কীভাবে দেখছেন ম্যাডাম এটা? তো এখানে এই সময় যে বৃষ্টিটাও অল্প স্বল্প হয়েছে, যেটাও ডেঙ্গির মশা জমানোর পক্ষে খুব ভালো, একটু গরমও আছে, তার সঙ্গে বৃষ্টিটা তো তেড়েও হয়নি যে একদম জল ধুয়ে ঝড়ে বেরিয়ে যাবে সেরকমও নয়, সব জায়গায় জলটা জমেছে। তারপরে এই সময় কাজগুলো একটু কম হয়েছে, বিসিবি ভিআরটি যেগুলো হয়, ইলেকশন চলছিল আমাদের, নানা রকম হয়েছে, তাই পরীক্ষা টরীক্ষা সব নিয়ে কিন্তু তখনটা এখন থেকে আবার পুরোদমে কাজ হচ্ছে, এটা রেজাল্ট পাওয়া যাবে। তারপরে মানে কোনো ভয়ঙ্কর কোনো পরিস্থিতির আশঙ্কা বেশি হচ্ছে সেটা একটা চিন্তার বিষয় অবশ্যই, এখনো ভয়ঙ্কর কিছু হয়নি কিন্তু মানে চিন্তা তো থাকেই যে এটা বেশি কেস হচ্ছে, বেশি আরো হতে পারে। স্যার গত বছরের থেকে এবারে বেশি? হ্যাঁ এবারে বেশি হয়েছে, গত বছরে এই সময় যা ছিল তার থেকে বেশি। কত ছিল স্যার গত বছরে? গত বছরের থেকে এখন প্রায় ডবলেরও বেশি হয়ে গেছে। স্যার গতবারে তো মাদারিহাটে বেশি দেখা যায়? হ্যাঁ গতবারে মাদারিহাটে ছিল, ফালাকাটা তো কিছুটা ছিল এই সময়, এইবারে ফালাকাটাও কমেছে, মাদারিহাটও কমেছে, কিন্তু কালচিনিতে হয়েছে। জল জমা থেকেই হবে, জল কোথাও জমা থাকলে সেখানেই তো মশাটা ডিম পারবে, আর তো কোথাও থেকে হবে না, জলটাই জমে সব জায়গায়। আমাদের জেলাতে সোফার 72 কেসেস হয়েছে, তার মধ্যে 57 কেসেস আর ফ্রম কালচিনি অনলি। তার জন্য আমরা টি গার্ডেন ম্যানেজমেন্ট আর অন্য স্টেক হোল্ডার সবাইকে ডাকলাম, তাদেরকে যে সিচুয়েশন আছে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ যে রিপোর্টেড কেস উইকলি যে রিপোর্ট হচ্ছে ওইগুলো আমরা দেখিয়ে দিলাম। সোফার দের ইজ ওনলি ওয়ান পেশেন্ট অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল, এখন সিরিয়াস কিছু নেই, কিন্তু যে কোনো মুহূর্তে এটা আউট অফ কন্ট্রোল হতে পারে। আমরা কিছু কিছু ক্যানাল লাইনগুলো আইডেন্টিফাই করলাম, এটা অ্যাকচুয়ালি এখন ড্রেইন হয়ে দ্যাট ইজ অলসো গেটিং চকড ইন কালচিনি, এসপেশালি মোদি লাইন, কালচিনি বাজার, হ্যামিল্টনগঞ্জ, এইগুলো এলাকাতে আমরা আইডেন্টিফাই করেছি। এইগুলো কিছু এনক্রোচমেন্ট হয়ে ও ড্রেইনের উপরেই কিছু পিলারগুলো লাগিয়ে দিয়েছে, তার জন্য জল যাচ্ছে না, অ্যান্ড পিপল আর থ্রোয়িং গার্বেজেস ইনসাইড দ্য ড্রেইন, এইরকম আমরা দেখতে পেরেছি। তো আমরা ওয়ান টাইম অ্যাক্টিভিটি একটা করে ওখানকার জমে আছে গার্বেজগুলো ওইটা রিমুভ করব। গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ছে, তার জন্য জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি অ্যান্ড গ্রাম পঞ্চায়েতগুলোকে ইনভলভ করে এখানকার গার্বেজ আছে ওইটা আমরা তুলে নেব। কিন্তু
আমাদের একটা রিকোয়েস্ট আছে, এইটা ওয়ান টাইম অ্যাক্টিভিটি করলে তো হবে না, তারপর যেগুলো মানে গার্বেজ আর প্লাস্টিক পেপার ওয়েস্টগুলো জমছে ওইটা আমরা পাবলিকই রিকোয়েস্ট করব, ওইটা আবার ও ড্রেনের মধ্যে না ফেলে ওইটা প্রপারলি ডিসপোজ করতে হবে, ওইটা ওয়েস্ট কালেকশন মেকানিজমও আমাদেরকে করতে হবে। নিমতিতে একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা অলরেডি ফেসিলিটি করা আছে, ওইটাও চালু করব, এটাই আজকে ডিসকাশন হয়েছে। ম্যাডাম নতুন করে কোনো স্টেন পাওয়া গেছে আর আলিপুরদুয়ার? ওই রকম কিছু নেই। ম্যাডাম বলছিলাম ফরেস্ট টি গার্ডেনের যারা ম্যানেজার আছে বা টি গার্ডেন ম্যানেজমেন্ট যেটা আছে, ম্যাডাম ওদেরকে কি স্পেশালি কোনো ইনস্ট্রাকশন আছে ওদের জন্য কোনো গার্ডেন? ওরাও ওদের গার্ডেনে যেগুলো কেস আছে ওইটা ওরা মনিটরিং করছে, কিন্তু দ্যার ইজ আ গ্যাপ। আমাদের কাছে যে কোনো জায়গাতে চারটা কেস আছে, ওদের কাছে দুটো কেসেরই ডিটেইলস আছে। তো আমরা এবার রিকোয়েস্ট করেছি ওদেরকে ব্লক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ রাখে, সেখানে কেস হচ্ছে ইমিডিয়েটলি ওরাও ইনফরমেশন পেয়ে যাবে, সো দ্যাট ও যে লেবার লাইনে ওরা আরও বেশি কন্ট্রোল করতে পারে। একটা জিনিস বরাবরই দেখা যাচ্ছে, মানে লেবারদের মধ্যে অ্যাওয়ারনেসটা খুব কম ডেঙ্গি নিয়ে, এবং শুধু লেবারকে বললে হবে না, এখানে আমাদের মিউনিসিপ্যালিটি এলাকাতেও মানে যে আমাদের যে ওয়েস্ট আছে মানে পেপার ওয়েস্ট এইগুলো ওইটা ড্রেনের মধ্যে ফেলে, এইটা মানে ওখানে ডাস্টবিনও আছে কিন্তু একটু ওখানে না গিয়ে বাড়ির পাশেই এটা হয়ে যায় মানে থ্রো করে, ওইগুলো সবাইকে এবার আরও বেশি গুরুত্ব দিয়ে ডিসপোজাল একটু ভালোভাবে করতে হবে। ম্যাডাম গত বছরের তুলনায় এবছর এই সময় এই ডেঙ্গুর যে আক্রমণের সংক্রমণের ব্যাপার বিষয়টা আর দ্বিগুণ বেড়ে গেছে, মানে কারণটা হঠাৎ করে এরকম হওয়ার কারণটা কি খুঁজে পেয়েছেন? এইটা জেনারেলি একটা এক বছর বেশি হলে আর এক বছর কম এরকম একটা ট্রেন্ড আছে, কিন্তু দিস ইজ ভেরি ভেরি হাই, মেবি স্ট্যাগনেশন অফ ওয়াটার এটা একটা রিজন হতে পারে, এটাই আমরা দেখতে পারছি। মানে কিছু কিছু মাইগ্রেন্ট আমরা দেখতে পেরেছি, মেবি বাইরে থেকে আসার কিছু লোকও আছে, বাট ইন্ডিজিনাস কেসেস আছে ওইটাও আমাদেরকে অ্যাগ্রি করতে হবে। আমাদের জেলার কিছু জায়গাতে স্ট্যাগনেশন অফ ওয়াটার, খুব বেশি এখনও বৃষ্টি শুরু হয়নি তার জন্য স্ট্যাগনেন্ট ওয়াটার আছে, বাড়িতে লোকজন তো একটু জল মানে জমে রাখে মানে কন্টেনার আছে, এইগুলো একটা রিজন আছে। আপনার এটার সঙ্গে ভুটানের কোনো কানেক্ট আছে ম্যাডাম? এই মুহূর্তে ওই রকম কিছু নেই। এটা কিন্তু একবার হয়েছিল। আচ্ছা আচ্ছা, নির্বাচন চলাকালীন নানান রকম যে সাফাই অভিযানগুলো প্রশাসনের তরফ থেকে হয় সেগুলো এই নির্বাচন চলাকালীন অনিচ্ছাকৃত ভাবে আটকে ছিল, ফলে সেই বিষয়ে কি মানে সেই কারণে কি আরো সংক্রমণটা বেড়েছে বলে মনে হচ্ছে? ওইরকম স্পেসিফিক বলা যাবে না, কাজগুলো তো হয়েছে কিন্তু ডেঙ্গু যে স্পিডে মানে ইনক্রিজ হয়ে যায় ওইটা সামটাইমস ইলেকশন ইজ ক্যানট বি স্প্রেডিং, এটা হয়েছে, বাট এ মুহূর্তে আমরা অনেক কন্ট্রোলের দিকে আমরা অ্যাক্টিভিটিগুলো করছি। ব্লক লেভেলে বিডিওরা অনেক ভিজিট করেছে, ব্যবসায়ী সমিতির সাথে মিটিং হয়েছে, যে যে বাজার এলাকাতে জমে আছে ওইগুলো ওদের সাথেও কথা হয়েছে। এভরি ইয়ার আমরা রেগুলারলি অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিগুলো করি, এ সময় শুরু হয়, বেশি বৃষ্টি শুরু হলে একটু নিজে জল চলে যায়, এবার এখনও বৃষ্টি একটু কম আছে বলে মেবি স্ট্যাগনেশন অফ ওয়াটার একটা রিজন হতে পারে।